কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র কি বলবেন এই যে বিপুল পরিমাণ টাকা যেটা বাকি রয়েছে 1,968 কোটি টাকা মানে এখনো বাকি রয়েছে যেটা রাজ্যের পাওয়ার কথা রাজ্য যেটা জানাচ্ছে যে কেন্দ্র করের অংশ হিসেবে 61,437 কোটি টাকা বাকি কেন্দ্র অনুদান প্রায় 51,000 কোটি তো এই যে বিপুল পরিমাণ অর্থ মানে তদন্ত হলো ইত্যাদি সবই তো হলো সম্প্রতি সমবায় মন্ত্রীর সঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বৈঠক হলো তাহলে তারপরে কেন টাকাটা রিলিজ করছেন না বলুন তো আপনারা বিষয়টা হচ্ছে যে আপন মনের মাধুরী মিশাইয়া যদি কেউ বলেন আমি অত টাকা পাবো সেটা তো দাবি এটা তো ওরা মনে করছেন এই টাকাটা আমাদের প্রাপ্য যেমন ধরুন আমফানের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিপুল পরিমাণের একটা তিনি ক্ষতির মানে যে লোকসানের ক্ষতি আন দিয়েছিলেন কিন্তু যখন ব্রেকআপটা চাওয়া হয়েছিল সেটার কিন্তু উত্তর আজ পর্যন্ত দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে আমাদের আমাদের রাজ্যের সহপ্রভারী তথা আমাদের বিজেপি নেতা অমিত মালবিয়া যেটা বলেছেন একদম সঠিক কথাই বলেছেন আনুমানিক 4,000 কোটি টাকা প্রাপ্য হচ্ছে রাজ্যের সেটা যথার্থ কিন্তু সেই টাকা পাওয়ার আগেও রেশমি এখন ব্যাপারটা হচ্ছে যে এই টাকা মেলা খেলা মোচ্ছবে যেভাবে নয় ছয় করেছে তৃণমূল কংগ্রেস সেই টাকার জন্য এখন দাদা দিয়ে দিতে পাচ্ছেন না আমি আপনাকে একটা হিসেব বলছি অর্থনৈতিক বিপর্যয় হবে যদি ডিএ দিতে হয় হলফনামায় হলফনামায় জমা করে বলেছেন কেন অর্থনৈতিক বিপর্যয় হবে যে রাজ্য পূজোর আগে ক্লাবগুলিতে এত টাকা করে অনুদান দিল মোট খুব ভুল না বললে 258 কোটি টাকা অনুদান দিয়েছে একটা ভয়ঙ্কর একটা তথ্য এসে যে ভোটের আগে এনজিও গুলোকে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার 38,000 কোটি টাকা অনুদান দিয়েছে এনজিও গুলোকে এবং এনজিও গুলো অধিকাংশ কিন্তু তৃণমূলের বড় মেজর সেজ নেতা নেত্রীদের অর্থাৎ ঘুরপথে তৃণমূলের ঘরে এই টাকাটা ঢোকানোর ব্যবস্থা করেছে যেখানে পৌরসভাগুলিকে বা কর্পোরেশনগুলিকে পৌরসভাগুলিকে সম্ভবত ইতিমধ্যে 12,000 কোটি টাকা দেওয়া হয়েছে কর্পোরেশনকে দেওয়া হয়েছে 5,000 কোটি বিশ্ববিদ্যালয় পেয়েছে মাত্র 8,000 কোটি টাকা অর্থাৎ যে টাকাগুলো সিংহভাগ দেওয়া হচ্ছে এনজিও গুলিকে সেই টাকাগুলো বিভিন্ন অনুদানে চলে যাচ্ছে দেওয়ার টাকা আছে কিন্তু ডিএ দেওয়ার টাকা নেই ডিএ চাইলেই তখন সরকারি কর্মীদের বলা হচ্ছে আপনারা ঘেউ ঘেউ করবেন না একেবারে এই এই কোট আনকোট এই কথাটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি যেটা জানতে চাইবো কইনুর আপনার কাছে মানে আপনারা বলছেন মানে সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে যে 1,968 কোটি টাকা বাকি এদিকে মানে আমরা এখনো অবধি অমিত মালবিয়ার যেটা বলছেন যে সেটা সামান্য পরিমাণ টাকা বাকি তাহলে মানে সমস্যাটা কথা যদিও যদিও আমরা যদি দেখি যে 2022-23 বাজেটেই কিন্তু আছে যে প্রস্তাবিত যে বাজেট সেখানে 73,286 কোটি টাকা বাজার থেকে ঋণ করবে সরকার সেটাও কিন্তু তারা খতিয়ানে দেখিয়েছেন বলেছিলেন তাহলে কি সত্যি মানে এই যে অর্থনৈতিক বিপর্যয়ের কথা যেটা বলেছে হলফনামায় সত্যি কি তাই মানে এমনই অবস্থা দেখুন এক নম্বর আমি বলি অমিত মালব্য সম্ভবত কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি নন তিনি রাজনৈতিক দলের কোনো নেতা তিনি একটা তার কথা বলেছে আমার ধারণা ইট ইজ বিটুইন দি গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এরকম কিছু আসেনি 6,000 কোটি টাকার বেশি তো শুধু 100 দিনের টাকাই হয় এবং এখানে তাদের কিছু কমপ্লেন ছিল কেন্দ্রীয় সরকারে তারা এসেছেন ঘুরেছেন সব কমপ্লেন তার নিরসন হয়েছেন কিছু জায়গায় কিছু কোয়েশ্চেন ছিল তাদের অফিসার্সদের পেনাল্টি হয়েছে সব মিটে গেছে আমার ধারণা যদি এবার বিজেপি সব কিছু হওয়ার পরও যদি বলে টাকা দেবো না সেটা ডিফারেন্ট ম্যাটার আচ্ছা দেখুন আরেকটা জিনিস বলি এই যে দুর্গাপুজো নিয়ে বললো না মানে একে তো একটা কনফিউশন ছিল এই কেন্দ্রীয় বিজেপি যে এককালে এসে মাননীয় মন্ত্রী বলেছিলেন পশ্চিমবাংলায় দুর্গাপুজো হয় না আবার এখন বিজেপির নেতারা বলছে পশ্চিমবাংলায় দুর্গাপুজোর জন্য টাকা দেওয়া হয় তো আলটিমেটলি তো তারা জানে না যে কি এক্স্যাক্টলি হয় বাংলায় জানার হয়তো কথা নয় আচ্ছা কিন্তু দুর্গাপুজো যে একটা বিশাল মানুষ রাস্তায় নামে তাদের কেনাকাটি হয় তারা ঠাকুর দেখতে আসেন এবং সেখান থেকে প্যান্ডেল এবং আপনারা দেখেছেন অর্থনৈতিক বিশাল বুস্টার এবং আমরা দেখেছিলাম এই যে মানে 8 তারিখ সেই নোটবন্দির দিন আমরা পার করে এলাম সেখানে নিয়ে প্রচুর অর্থনীতিবিদরাও বলেছেন নোবেল পাওয়ার অর্থনীতিবিদ বলে এক জোড়া নোবেল পাওয়ার অর্থনীতিবিদ বলেছেন যে আগে পারচেসিং পাওয়ার গরিব মানুষ যারা 100 দিনের কাজ করে তাদেরকে পারচেসিং পাওয়ারটা আগে হাতে দিতে হবে টাকাটা আগে হাতে পৌঁছাতে হবে কিন্তু সেই টাকা যদি কেন্দ্রীয় সরকার না দেয় ইন্দ্রজিৎ ঘোষের প্রতিক্রিয়া নিব সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ বাবু আপনার কি মনে হচ্ছে ডিএ দিতে অর্থনৈতিক বিপর্যয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনুদান বা ক্লাবকে অনুদানের ক্ষেত্রে তখন কিন্তু কোনো বিপর্যয়ের কথা আমরা শুনি না সেটা হচ্ছে অনেকক্ষণ ধরেই আমি শুনছি কিন্তু আমি কোনো কথা বলিনি কারণ আমি চাইবো আমার সময়ও কেউ কোনো কথা বল না বলবে এবং প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের এই সরকার যখন প্রথমে ক্ষমতায় আসে 2011 সালের আগে তখন বারবার বলেছিল 1 তারিখে মাইনে দিয়ে দেবো আজকে
বলছে যে দিয়ে দিতে পারছি না কেন্দ্রীয় রাজ্যের মুখ্যমন্ত্রী কোইনুর বাবুরা রেগুলার বলেন যে এত টাকা ধার রেখে গেছে সিপিএম তার সুদ দিতে চলছে যে পরিমাণ ধার এখন অনেকটা বেড়েছে যা যে পরিমাণ ধার 2011 সালে ছিল মানে তাতে যে কংগ্রেসের সরকার 30 বছর যুক্তফন্ড বামফন্ড মিলে যা করেছিল তার ডাবল ধার করে ফেলেছে তৃণমূলের সরকার একটাই কথা আনপ্ল্যানড ওয়েতে বাজেট পরিকল্পনা হতে হবে টাকা খরচ করা তো খেলামেলা বলেছে আমি বলছি আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্য সরকারের ইনকাম কোথা থেকে হয় বা কেন্দ্র সরকারের ইনকাম কোথা থেকে হয় আমার জাতীয় সম্পত্তি থেকে যদি কর্পোরেট ট্যাক্স বড় লোকেদের কাছ থেকে টাকা আমি ট্যাক্স আদায় না করে ছাড় দিয়ে দিই বড় লোকেদের ক্ষেত্রে কোটি কোটি টাকা লুট করে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে দিল্লির সরকার তাকে দেখবে না রাজ্যের সরকারও যখন জিএসটি হচ্ছে তার অংশটাকে কর্পোরেটদের ট্যাক্স ছাড় দিয়ে দেবে বা তাদের কাছ থেকে ইলেকশনের সময় টাকা নিয়ে ইলেকশন করবে আর গরিব মানুষের উপর করের বোঝা চলবে এটা চলতে পারে না এটা কিন্তু আমার আরেকটি কথা এই প্রসঙ্গে আমি বলবো যে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না আর রাজ্যে অসংখ্য বেকার রাজ্যে কোনো কলকারখানা করতে পারছে না রাজ্যে কৃষির পরিকল্পনা নেই ব্যবসা বাণিজ্য সেন্টার কমে যাচ্ছে রাজ্য সরকারটা তো ঘুমোচ্ছে লুট করছে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে টাকাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পঞ্চায়েতের উন্নয়নের টাকা ছিল না সেটা আপনি কোত্থেকে বলবেন অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে যে টাকা পাওয়া যাচ্ছে সেটা পঞ্চায়েতের উন্নয়নের টাকা ছিল না কে বলবে আসলে রাজ্যের শাসক দল দুর্নীতির কারণে আরেকটা কেলেঙ্কারি হচ্ছে উন্নয়নের টাকা ড্রেন হচ্ছে দুর্নীতি অন্যতম কারণ এই পরিস্থিতি আসলে চোরের দল সরকারে থাকলে রাজ্য দেবে হবেই